স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই উদ্যোগের ব্যাপারে নভেম্বর মাসের 23 তারিখে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়। আমি আশা করি তোমরা স্ক্রিনের উপরে ব্যাপারটিকে দেখতে পাচ্ছ, তবুও তোমাদের সুবিধার্থে আমি পুরো বিষয়টিকে আন্ডারলাইন করে করে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে ব্যাপারটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেই কিন্তু প্রকাশ করা হয়। ঠিক তার নিচে একটা মেমো নম্বর দেওয়া আছে এবং ঠিক তার পাশে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটাও বলা রয়েছে, 23/11/2020। ঠিক তার নিচে ভূমিকা লেখা রয়েছে। এই ভূমিকার পরে যে বিষয়টিকে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং সংসদের একাডেমিক বিভাগের তত্ত্বাবধানে এই প্রথম 2015 থেকে 2019 এই 5 বছরের ইংরেজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সোশিওলজি এই 9টি বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তরের বই প্রকাশ করা হলো। এই উদ্যোগ কিন্তু আগে নেওয়া হয়নি, সেই জন্য বলেই দেওয়া হচ্ছে এই প্রথম 2015 থেকে 2019 এই কয়েকটা বছরের, এই যে 5 বছরের যে ইংরেজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সোশিওলজি এই যে 9টি বিষয়, এই বিষয়ের পরীক্ষার প্রশ্নোত্তরের বই প্রকাশ করা হলো। মানে এই বছরগুলোতে যে ফাইনাল এক্সাম হয়েছিল সেই ফাইনাল এক্সামে যেসব প্রশ্নপত্রগুলো হয়েছিল সেই প্রশ্নপত্রগুলোকে একটা বইয়ের আকারে কিন্তু এই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হলো। এ কারণেই হলো, কারণ আমরা সকলেই জানি যে কোভিড-19 জন্য স্কুল বন্ধ রয়েছে, পঠন পাঠন বন্ধ রয়েছে, সিলেবাস শেষ কোনো স্কুলেই হয়নি, সকলেই আমরা জানি। সেই জন্য আমাদের হয়তো অনলাইনের মাধ্যমে কিংবা বাড়িতে বসে সেগুলোকে শেষ করতে হচ্ছে। তো এবং যেসব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের অনেক রকমের কৌতূহল রয়েছে যে ঠিক কী ধরনের প্রশ্নপত্র হয়, কেমন প্রশ্নপত্রগুলোকে কীভাবে সেট করা হয়, এ বিভিন্ন ধরনের যেসব প্রশ্ন সেই সব প্রশ্নপত্র সরি সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বা উত্তর যাতে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ঠিক তার পরের প্যারাতে ঠিক কী বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। বর্তমান বছরে কোভিড-19 পরিস্থিতির প্রেক্ষিতে পঠন পাঠনের অসুবিধে এবং ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের চাহিদা বিবেচনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে ধারণা তৈরি করতে সংসদের এই উদ্যোগ। তার কারণ কী হয়, পঠন পাঠন চলাকালীন বিভিন্ন সময়ে শিক্ষক মহাশয়দের কিন্তু বিভিন্ন রকমভাবে সংসদের পক্ষ থেকে চিঠি চাপাটি করে জানানো হয় ঠিক কী ধরনের প্রশ্নপত্র করা হবে বা কী ধরনের সেগুলোর উত্তর হবে, এই ধরনের কিন্তু স্যাম্পল কোশ্চেন আনসার সম্বলিত পুস্তিকাপত্র পাঠানো হয়। কিন্তু এবছর তো সেটা হচ্ছে না, সম্ভব হচ্ছে না স্কুল বন্ধ থাকার জন্য, তাই এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর কি। সেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক তার পরের প্যারাতে যেটা বলা হচ্ছে, আমি চেষ্টা করছি আন্ডারলাইন করে দেখানোর, ইতিমধ্যে সংসদ বর্তমান সিলেবাসের স্যাম্পল কোশ্চেন সহ কোশ্চেন প্যাটার্ন, কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য মডেল কোশ্চেন উইথ আনসার কি এবং বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য কনসেপ্ট উইথ স্যাম্পল কোশ্চেন অ্যান্ড সলিউশন এবং মক টেস্ট পেপার প্রকাশ করেছে, যা পরীক্ষার্থীদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। সংসদ ইতিমধ্যে কী করেছে, সিলেবাসের স্যাম্পল কোশ্চেন সহ কোশ্চেন প্যাটার্ন, মানে কোশ্চেনের পদ মানে প্যাটার্নটা কেমন হবে, সেটা কলা বা বাণিজ্য বিভাগই হোক না কেন বা বিজ্ঞান বিষয়ক ছাত্রছাত্রীই হোক না কেন, সবার জন্যই কিন্তু একটা সম্যক ধারণা দিয়ে বিভিন্ন ধরনের পুস্তক প্রকাশ করা হয়েছে। সেটা কলা বাণিজ্যের জন্য একরকম, বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য একরকম, এবং তার সঙ্গে সঙ্গে কী করা হয়েছে, মক টেস্ট পেপারসও প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু পরীক্ষার্থীদের কাছে বিপুলভাবে মানে খুব ভালোভাবেই সেটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আর কি, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। ঠিক তারপরের বেলাতে বলা হচ্ছে, বইগুলি সংসদের কেন্দ্রীয় কার্যালয় সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলি থেকে আগামী 11/2020 তারিখ থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করা যাবে। আর এই বইগুলো তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছো
তারা দ্বারা কেন্দ্রীয় কার্যালয় কিংবা আঞ্চলিক কার্যালয় যেগুলো রয়েছে, ডিআই অফিস, আমি যতটুকু জানি যে ডিআই অফিস থেকে কিন্তু এগুলো পাওয়া যাবে। যেখানে যেখানে ডিআই অফিস তোমাদের সংশ্লিষ্ট এলাকায় রয়েছে, সেখান থেকে তোমরা এগুলো একবারও 2020 থেকে স্বল্প মূল্যে সংগ্রহ মানে করতে পারবে। এটা তো অলরেডি একবারও 2000 থেকে শুরু হয়ে গেছে, এখন চলছে 23 তারিখ, সুতরাং তোমরা কিন্তু এখন গেলে সেগুলো পেয়ে যাবে এবং খুব স্বল্প মূল্যেই সেগুলো মানে অল্প টাকা দিয়ে তোমরা সেগুলোকে কিনে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা খুবই একটা ভালো পদক্ষেপ আমি আমার দিক দিয়ে বলতে গেলে মানে আমি মনে করি। তার কারণ হচ্ছে এই ধরনের পদক্ষেপ আগে নেওয়া হয়নি, আর বাড়িতে বসে তোমরা যদি একটুকু কষ্ট করে এই বইগুলোকে কালেক্ট করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে, বা যে মক টেস্ট পেপার্সগুলো রয়েছে সেগুলো যদি হাতের কাছে পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে, বা কোন কোন জায়গাগুলো তোমরা বেশি করে জোর দেবে, কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজে তোমরা জানতে পেরে যাবে। সুতরাং আমি তোমাদের এটা অবহিত করার জন্য এই ভিডিওটি বিশেষভাবে করলাম। আমি আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তার সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, তারাও যাতে এই তথ্যটা পেয়ে যায়। আর সংসদও মনে করছে যে আমাদের আশা, একদম শেষের লাইনটা দেখো, আমাদের আশা এই বইগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রভূত উপকৃত হবে, সেটা সময়ই বলবে। তবে অবশ্যই তোমরা কালেক্ট করণীয় আমি বলবো, কারণ যেহেতু পঠন পাঠন বন্ধ রয়েছে, সুতরাং এটা হাতের কাছে থাকলে তোমাদের অনেকটা ভীতি কেটে যাবে, তোমরা বিষয়টিকে আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। এই পর্যন্তই, এর বেশি কিছু আমি বলবো না, বাকিটা তো তোমরা সকলেই জানো ঠিক কী করতে হবে না হবে। তোমরা ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, আর পরীক্ষা তোমাদের খুব ভালো হোক আমি এটাই চাইবো। তাছাড়া তার সঙ্গে সঙ্গে আমি বলে রাখি, যে কোনো ধরনের আপডেট আমি তোমাদের সঙ্গে সময়ে সময়ে নিয়ে আসব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো। খুব ভালো থাকো, আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।